আসসালামালাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা সমাজকর্ম প্রথম বর্ষের একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী দুটো শ্রেণীতেই লাগবে। দ্বাদশ শ্রেণীর পড়ানো দ্বিতীয় পত্রের শেষ অধ্যায় আমি পড়িয়েছি। তো আজকে একাদশ দ্বাদশ দুই শ্রেণীর উদ্দেশ্যে একাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায় পর্যন্ত আমাদের প্রথম সেমিস্টার পরীক্ষায় দেওয়া হয়েছিল, সেই জন্য আজকে আমি অধ্যায় চতুর্থ থেকে আলোচনা করছি। তো প্রতিটা ক্লাসই আসলে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী দুই শ্রেণীর স্টুডেন্টরাই বারবার ফলো করবে। তাহলে অধ্যায় চতুর্থ হচ্ছে সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়। প্রথম অধ্যায় দ্বিতীয় এবং তৃতীয় একাদশ শ্রেণীর প্রথম থেকে ক্লাস আসলে সরাসরি তো হয়নি, তাহলে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় তিনটি অধ্যায়ের উপরে প্রথম সেমিস্টার পরীক্ষা নেওয়া হয়েছে। তাহলে সেই বিষয়গুলোর সাথে সামঞ্জস্য রেখেই সমাজকর্ম প্রথম অধ্যায় ছিল, তার লক্ষ্য উদ্দেশ্য বৈশিষ্ট্য পরিধি সমাজকর্ম কি, সেখান থেকে আমরা দেখেছি যে সমাজকর্ম কোন দেশ সেবামূলক কার্যক্রম প্রথম চালু করেছিল এবং কতটা সফলতা অর্জন করেছে এবং বর্তমানে সমাজকর্ম পেশাটা কী পর্যায়ে আছে, তার উপরে যখন ইংল্যান্ডে যে আইনগুলো হয়েছিল তাই নিয়ে আমরা দ্বিতীয় অধ্যায় দেখেছি। এখন আমরা তৃতীয় অধ্যায় দেখেছি কতগুলো পেশা মূল্যবোধের ভিত্তিতে, এবং চতুর্থ অধ্যায় দেখবো সমাজকর্ম সম্পর্কিত কিছু প্রত্যয় নিয়ে। বা একটু কিছু একটা বিষয় আসলে প্রথমে শুরু করলে তার পিছনের বিষয়টার সাথে কিছুটা সামঞ্জস্য থাকে, সেই প্রেক্ষাপটে একটু বলে নিলাম। তো আমরা দেখব যে তৃতীয় অধ্যায় সমাজকর্ম একটি পেশা, আর তার কতগুলো ব্যক্তিগত এবং আসলে সব ধরনের পেশারই কতগুলো মূল্যবোধ থাকে, সেই সমাজকর্ম পেশার মূল্যবোধগুলো দিয়ে আমি তৃতীয় অধ্যায় পড়িয়েছিলাম। চতুর্থ অধ্যায় সমাজকর্ম সম্পর্কিত কতগুলো প্রত্যয়ের সাথে জড়িয়ে আছে, সমাজকর্ম কতগুলো প্রত্যয়ের সাথে জড়িয়ে আসে সেই প্রত্যয়গুলো সম্পর্কে আমরা দেখব। প্রত্যয়গুলো আসলে গভীরের কিছু নয়, প্রত্যয় মনে হলে কঠিন ভাবার কিছু নেই। তাহলে সেই প্রত্যয়গুলোর মধ্যে আমরা এই অধ্যায়ে আসলে যাত্রা করব, যে সেই যাত্রাটা আসলে আলোচনার বিষয়টা কি হতে পারে। এখানে দেখা গেছে যে সমাজকর্ম বিষয়টি যাত্রা শুরুর আগে কেমন পর্যায়ে ছিল, আসলে এর প্রথম দিকের কর্মসূচিতে ছিল নাম ছিল সমাজ কল্যাণ। তাহলে আমাদের এই প্রত্যয়গুলো জানার আগে প্রথমত আমরা সমাজ কল্যাণ যে বিষয়টি সেটির ধারণা জানবো, তারপর সমাজ কল্যাণ বলতে কী বোঝায় এটা আমাদের লাগবে, এবং এর সংজ্ঞাগুলো পাশাপাশি ঐতিহ্যগত সমাজ কল্যাণ বলতে কী বোঝায় বা সংজ্ঞা, এবং সমাজ কল্যাণের কিছু লক্ষ্য উদ্দেশ্য এবং সমাজকর্ম সমাজ কল্যাণ সম্পর্ক এই কয়েকটি বিষয়েই আজকের লেকচার। তো আমরা দেখবো তাহলে এই সমাজকর্মের সম্পর্কিত যে প্রত্যয়গুলো আছে তার সুপ্রাচীন কালে কী অবস্থায় ছিল এবং সেই প্রত্যয়গুলো আমরা কী কী জানবো দেখি। আমরা আধুনিক সমাজ ব্যবস্থায় দেখ খেয়াল করো একটি অপরিহার্য কর্মসূচি হলো সমাজ কল্যাণ। আসলে আমাদের সমাজকর্ম বিষয়টি যেহেতু তোমাদের থিওরিটিক্যাল, তাহলে বইটার সাথে থাকা ভালো। আমি কিছু বিষয় বলে যাচ্ছি, পাশাপাশি এত থিওরি তো আর বোর্ডে এতটা লেখা যায় না, এই প্রেক্ষাপটে তোমরা কিছুটা বিষয় আমার সাথে সাথে বইয়ের মধ্যে আন্ডারলাইন করবে। তাহলে সমাজ কল্যাণ আধুনিক সমাজ ব্যবস্থার একটি অপরিহার্য কর্মসূচি হলো সমাজ কল্যাণ। তাহলে আধুনিক যে বর্তমান যে আধুনিক সমাজ ব্যবস্থা রয়েছে সেই সমাজ ব্যবস্থার অপরিহার্য কর্মসূচি হলো সমাজ কল্যাণ, এখানে লাইনটা দাগ দিয়ে নিবে। কর্মসূচিগুলোর সাথে এই কর্মসূচিগুলোর উৎপত্তি আসলে সমাজ সৃষ্টির শুরু থেকেই হয়েছে, সেই প্রেক্ষাপটে সমাজস্থ মানুষের একটি সহযোগ প্রবৃত্তি ছিল, একে অন্যকে সাহায্য সহযোগিতা করা, একজনের দুঃখ কষ্টে এগিয়ে আসা, এটি মানুষের কী ছিল, সহজাত প্রবৃত্তি। তাহলে এভাবে মানবসেবার হাত ধরেই সমাজকল্যাণের সূত্রপাত হয়। তাহলে আমরা কী বলতে পারি, মানব সেবার হাত ধরেই সমাজকল্যাণের সূত্রপাত হয়। আমরা সমাজকল্যাণ ধারণাটি জানার চেষ্টা করছি প্রথমে। অ্যাকচুয়ালি সমাজকল্যাণ ধারণাটি বা সমাজকল্যাণটি তোমাদের পূর্বে সিলেবাসে আগে সমাজকর্ম বিষয়টির নামকরণের আগে সমাজকল্যাণের শুরুতেই পড়তে হতো, এখন সমাজকর্ম শুরুতে পড়তে হয়। তাহলে অনুপ্রাণিত হয়ে এক মানুষ অন্য মানুষের কল্যাণে এগিয়ে আসতো, এভাবেই মানব সেবার হাত ধরে সমাজকল্যাণের সূত্রপাত হয়। তাহলে সকল সমাজকল্যাণ কি, সকল মানুষের কল্যাণে সকল মানুষের সম্মিলিত প্রচেষ্টা। তাহলে সমাজকল্যাণকে সংক্ষেপে আমরা যে কি বলতে পারি, সকল মানুষের কল্যাণে সকল মানুষের সম্মিলিত প্রচেষ্টা। এরপরে দেখবো যে সমাজকল্যাণের উদ্দেশ্য মানুষকে স্বাবলম্বী করে গড়ে তোলা এবং নিরাপত্তা বিধানের কথা এখানে স্পষ্ট করে বলা আছে, এবং প্রাকশিল্প যুগে সমাজকল্যাণটা ছিল কেমন, অসংগঠিত অপরিকল্পিত। প্রাকশিল্প যুগে মানুষ
পারলৌকিক যে বিষয়টা রয়েছে, মৃত্যুর পরের একটি বিষয় রয়েছে, এই ধরনের পাপ পুণ্যের একটি বিষয় রয়েছে, এমন মানসিকতা, ধর্মীয় মূল্যবোধ, এই মূল্যবোধ থেকে মানুষ সেবাটা প্রদান করত। কিন্তু বর্তমান সমাজকর্ম বা সমাজ কল্যাণের যে ধারাবাহিকতা বিজ্ঞান ভিত্তিক পদ্ধতির মাধ্যমে অতিবাহিত হচ্ছে, সেই জন্য আমরা যেটা জানি যে বলছি যে প্রাক শিল্প যুগে সমাজ কল্যাণ ছিল অসংগঠিত ও অপরিকল্পিত। এই এই জায়গাটা একটি কোশ্চেন দাঁড় দিয়ে রেখো। সমাজ সৃষ্ট সমস্যার সাময়িক ও তাৎক্ষণিক সমাধানের উদ্দেশ্যে সমাজে ধনাঢ্য মানবহিতৈষী ব্যক্তিবর্গ যে সমাজ কল্যাণ কার্যক্রম পরিচালনা করতেন তা হলো ঐতিহ্যগত সমাজ কল্যাণ। এখানে ঐতিহ্যগত সমাজ কল্যাণ এবং সমাজ কল্যাণ দুইটি বিষয়। তাহলে ঐতিহ্যগত সমাজ কল্যাণটা আমি বলে যাচ্ছি, কিন্তু এটাও দাগ দিয়ে নেবে। সমাজ সৃষ্ট সমস্যায় সাময়িক ও তাৎক্ষণিক স্থায়ীভাবে নয়, যেটা বলেছিলাম যে শুরুতেই যে সমাজ সেবাটা সমাজে বিরাজমান ছিল সমাজ সৃষ্টির শুরুতে, সেটা ছিল অপরিকল্পিত ও অসংগঠিত। আর তখন মানবহিতৈষী যেসব ব্যক্তিবর্গ সমাজসেবামূলক কার্যক্রমের পরিচালনা করতেন সেটাকেই আমরা বলবো ঐতিহ্যগত সমাজ কল্যাণ। ঐতিহ্যগত, খেয়াল করে দেখো, ঐতিহ্যগত সমাজ কল্যাণ। তাহলে এই ঐতিহ্যগত সমাজ কল্যাণের পাশাপাশি আমরা এই ঐতিহ্যগত প্রতিষ্ঠিত কতগুলো সমাজ কল্যাণের পাশাপাশি আবার কতগুলো প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে ঐতিহ্যগত কতগুলো প্রতিষ্ঠান রয়েছে সমাজ কল্যাণের সাথে, সেই ঐতিহ্যগত প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি হচ্ছে সবচেয়ে প্রাচীন, যেটি সেটি হচ্ছে দানশীলতা। দান একটি মহৎ গুণ, সৎকা দানশীলতারই আরেক রূপ। ধনী ব্যক্তিদের জন্য ইসলাম ধর্মে জাকাত আদায় করা ফরজ কাজ, সৎকা দানশীলতার আরেক রূপ জাকাত একটি দান ঐতিহ্যগত সমাজ কল্যাণ প্রতিষ্ঠান। এরকম আরও অনেকগুলো সমাজ কল্যাণ সনাতন সমাজ কল্যাণ প্রতিষ্ঠান রয়েছে, যেমন ধর্মগোলা, সরাইখানা, দেবোত্তর, হ্যাঁ, ওয়াকফ, এতিমখানা ইত্যাদি। তাহলে এখানে আমাদের সমাজ কল্যাণের যে প্রত্যয়ের আলোচনার যে সমাজ কল্যাণের যে ধারণা আমি দিয়েছি তাতে সনাতন সমাজ কল্যাণ অথবা ঐতিহ্যগত সমাজ কল্যাণ যে রয়েছে সেখানে কতগুলো সনাতন বা ঐতিহ্যগত সমাজ কল্যাণ প্রতিষ্ঠানের নাম আমি উল্লেখ করেছি। আমি আরেকবার বলছি, মনে মনোযোগ দিয়ে নাও। দানশীলতা, সৎকা, জাকাত, দেবোত্তর, সরাইখানা, এতিমখানা, তারপরে হচ্ছে তোমার ওয়াকফ, বায়তুল মাল ইত্যাদি। তোমাদের বইতে স্পষ্ট করে এই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আলাদা আলাদা উপস্থাপন করা আছে, আমি বুঝিয়ে দিব। তাহলে এইগুলো হচ্ছে আমাদের সনাতন সমাজ কল্যাণ প্রতিষ্ঠান। তাহলে সনাতন সমাজ কল্যাণ প্রতিষ্ঠানগুলো প্রত্যেকটি সম্পর্কেই ভালোভাবে জানতে হবে। এই এই সনাতন সমাজ কল্যাণ প্রতিষ্ঠানগুলোই সমাজকর্মের সাথে জড়িত, আর সেই জন্যই এই এটাকে বলা যাবে সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়। দুটি অংশে ভাগ করা হয়েছে। আরেকটি অংশ হলো সমাজকর্ম হলো কি, কার্যকর ও বিজ্ঞানভিত্তিক সমাজ কল্যাণ সাধনের একটি পেশাগত প্রক্রিয়া। এতক্ষণ আমি যে বলেছিলাম সমাজ কল্যাণ সনাতন অথবা ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে সেবাটা, আর এখন বলছি সমাজকর্ম। সেই সমাজকর্মটা হচ্ছে কি, আগে যে সমাজ কল্যাণটা ছিল তার বিজ্ঞান ভিত্তিক একটি কার্যক্রম পরিচালনা করা হয় বা বিজ্ঞান ভিত্তিক একটি পেশাগত প্রক্রিয়া। এই পেশার মূল লক্ষ্য হলো ব্যক্তি বা দলকে সন্তোষজনক জীবন মানে সহায়তা করা এবং জন সমাজকর্মীগণ এক্ষেত্রে মানুষের সামর্থ্য বৃদ্ধি, অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যেই পৌঁছায়। সমাজসেবার মধ্যে দিয়ে সমাজকর্ম পেশার উৎপত্তি। তাহলে সমাজকর্মের সাথে আরও কিছু বিষয় রয়েছে, প্রত্যয় সংশ্লিষ্ট রয়েছে, সেটা হচ্ছে সামাজিক পরিবর্তন, সামাজিক নিরাপত্তা ইত্যাদি, এবং সমাজ কল্যাণ, সমাজ সংস্কার, সামাজিক ন্যায় বিচার, সামাজিক লেনদেন, উন্নয়ন ইত্যাদি হলো কতগুলো কনসেপ্ট বা প্রত্যয় যা একটি অবস্থা বা ঘটনা বা বিষয়ের উপর সংক্ষিপ্ত শিরোনাম হিসেবে দেওয়া হয়েছে। সমাজকর্মীদের পেশাগত জ্ঞান অনুশীলনের জন্য সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় অবগত হওয়া একান্ত প্রয়োজন। তাহলে আমি সমাজ সম্পর্কিত যে অধ্যায়টি এখন আলোচনা করছি তার দুইটি অংশে আমি বললাম। একটি হলো কতগুলো সনাতন বা ঐতিহ্যগত সমাজ কল্যাণ প্রতিষ্ঠান, এগুলো আমাদের আলোচনা করতে হবে। আর পাশাপাশি আমাদেরকে পড়তে হবে যে আর কতগুলো বিষয়, সেগুলো হচ্ছে সামাজিক পরিবর্তন, সামাজিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, তারপর হচ্ছে যে তোমাদের সমাজ সেবা, সামাজিক আন্দোলন, সমাজ সংস্কার আন্দোলন ইত্যাদি। তাহলে আমরা এখন দেখো সমাজ কল্যাণের ধারণা এবং সমাজ কল্যাণ বলতে কী বুঝে ঐতিহ্যগত সমাজ কল্যাণ, এই অংশটুকু আমাদের চলে আসছে এতক্ষণ আমি যে আলোচনা করেছি। এরপর আমরা দেখব যে সমাজ কল্যাণের সংজ্ঞা। তোমরা সমাজ কল্যাণের সংজ্ঞা তোমাদের বই স্পষ্ট করে ওয়াল্টারে ফিডল্যান্ডারের যে সংজ্ঞাটি আছে এটি সুন্দর করে মুখস্থ করেও নিবে এবং পড়ে নিবে। সংজ্ঞা সরাসরি লিখতে হয় তাই মুখস্থ করে ফেলবে। সমাজ কল্যাণ, এখানে ওয়াল্টারে ফিডল্যান্ডার বলেছেন যে সমাজ কল্যাণ হলো সামাজিক প্রতিষ্ঠান কর্তৃক সমাজসেবা প্রদানের এমন এক সুসংগঠিত ব্যবস্থা যার লক্ষ্য ব্যক্তি ও দলকে সন্তোষজনক জীবন ও স্বাস্থ্য অর্জন এবং ব্যক্তিগত সামাজিক সম্পর্ক লাভে সহায়তা করা।
যা তাদের পূর্ণ ক্ষমতার বিকাশ সাধন এবং পরিবার ও জনসমষ্টির প্রয়োজনের সঙ্গে সঙ্গতি রেখে তাদের কল্যাণের পথকে উন্নত করতে সহায়তা করে। তাহলে ওয়াল্টার ফ্রিডল্যান্ডের সংজ্ঞাটি পড়ে নিবা সমাজ কল্যাণের। এরপরে আমরা দেখব সমাজ কল্যাণের কিছু লক্ষ্য ও উদ্দেশ্য। এই 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 ঐতিহ্যগত সমাজ কল্যাণ এবং সমাজ কল্যাণ পড়লে এখানে আমাদের এই সমাজ কল্যাণের কিছু লক্ষ্য বা উদ্দেশ্য থাকবে। তাহলে সমাজ কল্যাণের স্পেসিফিক কয়েকটি লক্ষ্য আমি বলছি, বইয়ে রাখ দিয়ে নাও। সকল মানুষের কল্যাণ সাধন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণ সাধনই সমাজ কল্যাণের একটি অন্যতম লক্ষ্য। এরপরে সামগ্রিক কল্যাণ, সমাজের কোনো দিককে উপেক্ষা না করে সকল দিককে বিবেচনায় রেখে ভারসাম্যপূর্ণ কল্যাণ আনয়নে সমাজ কল্যাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা সর্বোত্তম প্রচেষ্টা চালায়। তাহলে সামগ্রিক কল্যাণ আরেকটি লক্ষ্য। সব মানুষের সুপ্ত ক্ষমতার বিকাশ সাধন, প্রতিটি ব্যক্তিরই নিজস্ব বা ব্যক্তির সুপ্ত ক্ষমতা বা প্রতিভা রয়েছে, তা বিকাশের সুযোগ পেলেই সে সমাজের তার অবস্থানকে সুদৃঢ় করতে পারে। এক্ষেত্রে সমাজ কল্যাণ লক্ষ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক ভূমিকা পালন ক্ষমতার উন্নয়ন এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তন, এটি আরেকটি লক্ষ্য। সমাজের কুপ্রথা, কুসংস্কার এবং সমাজ উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সকল উপাদানকে প্রতিহত করে সমাজ সংস্কারের পরিবেশ সৃষ্টি করাই সমাজ কল্যাণের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। তাহলে মানব সম্পদের রূপান্তর, সমাজ কল্যাণের গুরুত্বপূর্ণ আরেকটি লক্ষ্য হচ্ছে মানব সম্পদের রূপান্তর। আসলে সমাজে আমরা যে মানুষ রয়েছি সেটা যদি প্রতিটা মানুষ যদি কর্মের মাধ্যমে তাকে প্রকাশ করে তাহলে সে মানব সম্পদে রূপান্তরিত হয়ে যায়। তাহলে এই মানুষগুলোকে মানব সম্পদে রূপান্তরিত করার আরেকটি লক্ষ্য হচ্ছে সমাজকর্মে। এরপরে এর কতগুলো উদ্দেশ্য রয়েছে সমাজ কল্যাণের, সেই উদ্দেশ্যগুলো তোমাদের বইতে স্পেসিফিক আছে। যেমন নারী শিশু যুব প্রবীণ কল্যাণে বহুমুখী কর্মসূচি গ্রহণ করা, এতিম অসহায় দুস্থ প্রতিবন্ধীদের জন্য প্রতিবন্ধী জনসমষ্টির কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা, এগুলো হচ্ছে সমাজ কল্যাণের লক্ষ্য। যে কোনো পরিবর্তিত পরিস্থিতিতে জনগণকে খাপ খাওয়াতে সহায়তা করা, জনগণকে স্বাবলম্বিত অর্জনে সহায়তা করা, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বিনোদনের চাহিদা পূরণ করা বা শারীরিক মানসিক স্বাস্থ্য উন্নয়নে ভূমিকা রাখা, সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ইত্যাদি হচ্ছে সমাজ কল্যাণের কতগুলো উদ্দেশ্য। এগুলো আসলে থিওরিটিক্যাল বোর্ডে লিখে কমপ্লিট করা যাবে না, এগুলো নিজেরা সুন্দর করে পড়ে নিবে, বই সামনে নিয়ে বসলেই দেখবে। আমি এখান থেকে পড়িয়েছি তোমাদের বই থেকে, পাঠ্য বই থেকে। তাহলে আমাদের অনেকগুলো বিষয়ে আলোচনা হলো, এখন আমাদের সর্বশেষ এখানে আছে আজকের আলোচ্য বিষয়ের মধ্যে সমাজকর্ম, সমাজ কল্যাণের সম্পর্ক। তাহলে সমাজকর্মটা কি, সমাজ কল্যাণটা কি, দুইটাকে একটুখানি ভালো করে যদি বোঝার চেষ্টা করি তাহলে আমাদের সম্পর্কটা দেখা সহজ হয়ে যায়। সমাজকর্ম প্রথম অধ্যায়ে সংজ্ঞাটা সুন্দর করে পড়িয়েছি, সমাজকর্মের সংজ্ঞা। আসলে সমাজকর্ম সমাজের সার্বিক কল্যাণ সাধন সমাজ কল্যাণের লক্ষ্য, আর এই লক্ষ্য অর্জনের হাতিয়ার হচ্ছে সমাজকর্ম। তাহলে সমাজের সার্বিক কল্যাণ সাধন সমাজ কল্যাণের লক্ষ্য, এই লক্ষ্য অর্জনের হাতিয়ার হলো সমাজকর্ম। সমাজকর্ম হচ্ছে একটি সক্ষমকারী বিজ্ঞানভিত্তিক পেশা, পড়িয়েছিলাম ওখানে পার্থক্য লিখে দিয়েছিলাম। তাহলে সমাজকর্ম হচ্ছে একটি বিজ্ঞানভিত্তিক পেশা, যে কোনো মানুষই সমাজের কল্যাণমূলক সেবা করতে পারে, কিন্তু ফলপ্রসূ সমাজ কল্যাণ সাধনের জন্য সমাজকর্ম বিষয়ের জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা প্রয়োজন হয়। হাসপাতালে চিকিৎসাধীন রোগী সুস্থ করার জন্য চিকিৎসক, নার্স, রোগীর আত্মীয় স্বজন, পরিচর্যাকারী, বৈশ্বিক সাহায্যের জন্য কোনো মানবহিতৈষী ব্যক্তিবর্গ কৃতিবর্গ আঞ্জিলায় যে সেবা প্রদান করে থাকে সেটা তার সঙ্গে চিকিৎসা সমাজকর্মীরও সেবা ভিন্নতা রয়েছে। কেননা চিকিৎসা সমাজকর্মী সমাজকর্ম বিষয়ে অর্জিত বিশেষ জ্ঞানের আলোকে রোগীর সার্বিক সমস্যা সমাধানে সুস্থ করে তোলার পদক্ষেপ গ্রহণ করে। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবে যে হাসপাতালে নার্স, ডাক্তার এবং যে যারা পরিচর্যাকারী আছে তারা তাদের যে কাজটা করে যাচ্ছে, কিন্তু যে একজন রোগীর মানসিক উন্নয়ন ঘটানোটা, এই ক্ষেত্রে একজন একজন সমাজকর্মী অগ্রণী ভূমিকা পালন করে। কারণ সে তার যে ভয় ভীতি রোগীর পারিবারিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, শারীরিক সামাজিক অবস্থান, এগুলোর ক্ষেত্রে একজন সমাজকর্মী তার জ্ঞান দক্ষতা অভিজ্ঞতার আলোকে তাকে মানসিকভাবে উন্নয়ন ঘটানোর চেষ্টা করে। আর এই কাজটা আসলে আমাদের যে অনুন্নত দেশ বা উন্নয়নশীল দেশে ডাক্তার নার্স এর এগেনস্টে রোগী অনেক বেশি, যার প্রেক্ষাপটে তারা আসলে মানসিক উন্নয়ন ঘটানোর বিষয়টা তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, এক্ষেত্রে সমাজকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই উদাহরণটাই দেওয়া হয়েছে। তাহলে এক্ষেত্রে সমাজকর্ম আর সমাজ কল্যাণের মধ্যে গভীর সম্পর্ক বিরাজমান। তাহলে তোমরা দেখলে যে আমি আজকে চতুর্থ অধ্যায়ের কয়েকটি বিষয় আলোচনা করেছি, সমাজকর্ম সম্পর্কিত, প্রত্যয় সম্পর্কিত। আমি ঐতিহ্যগত সমাজ কল্যাণ বা
এই সনাতন সমাজ কল্যাণ বা সমাজ কল্যাণের যে প্রতিষ্ঠানগুলো বলেছিলাম, জাকাত, হ্যাঁ, সদকা, দেবোত্তর, বাইতুল মাল ইত্যাদি বিষয়গুলো, প্রত্যেকটা বিষয়ে আমি আলোচনা করবো নেক্সট ক্লাসে। আজকে স্টুডেন্টরা আজকে এ পর্যন্ত, খোদা হাফেজ।